শুধু আমি না, আমি আমার সহকর্মী আমাদের ইমরান আহমেদ, আমার সহকর্মী শাহাবুদ্দিন সাহেব, আমার সহকর্মী মাহবুব ভাই, আমরা সবাই মিলে এদেরকে আমার সাথে হয়রানি হয় শেয়ার করতে কিন্তু না হবে সিসিটিভি মনিটরিং করতে। আর আমি আমার ব্যাংকিংকে আদেশ করি সবগুলো মিশন, আমার যে আধ্যাত্মিকটা মিশন আছে সব জায়গাতে যাতে প্রবাসীদের সেবা বর্ধিত হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যেমন চব্বিশ ঘন্টার টাইম হটলাইন আমরা চালু করেছি, যেমন আমরা আগামীতে বিভিন্ন রকম এই যে সপ্তাহিত করতে বেশ দীর্ঘায়িত হয় দুই নম্বরই হয় এইগুলো বন্ধ করার জন্য আমরা ডিজিটাল পদ্ধতি এই কয়েকদিনের মধ্যে শুরু করি। আমাদের পলিসি এবং প্রোগ্রাম অলরেডি অ্যাপ্রুভ যে এখন ইন্টারভেনশন শুরু হয়েছে। তাছাড়া প্রবাসীরা যাতে আমাদের দেশে কী কাজ হচ্ছে না সেইটা তারা যে দেখতে পারেন, যখন পাসপোর্ট রিনিউয়ালের জন্য আসেন নানা বাবু, আমরা প্রত্যেক মিশনে আপনার টেলিভিশনের ব্ল্যাক বক্স ডিস্ট্রিবিউট করছি, সেদিকে উদ্বোধনও করলাম এবং তারা বসে দেখবেন, তারা যাতে এখন বসে দেখে দেখতে না হয় দেশে কী উন্নয়নের কাজ হচ্ছে সেগুলো। এই সরকার প্রবাসী আর আমাদের দেশে অনেক অনেক উন্নয়ন দরকার, অনেক অনেক বিনিয়োগ দরকার, আমাদের ব্যবসা বাণিজ্য আরও অভিজ্ঞতা বাড়াবে। এইসব ক্ষেত্রে আমরা বিশ্বাস করি এই যে আমাদের প্রায় 1,16,000 প্রবাসী আছেন তাদের এর সাথে সম্পৃক্ত করবে, সেই সব নিয়মেই আমরা কাজ করে আমরা অসুবিধা পাবো। আজকের এই এইটা এই 3 কোটি টাকার ইনভেস্টমেন্ট প্রবাসীদের একটি গুড ইনভেস্টমেন্ট, আমরা আশা করবো তাদের দেখা দিকে আরও আরও প্রবাসীরা আসবে এবং আমরা তাদের বড় ধরনের সাপোর্ট দেওয়া সেগুলো সাপোর্টগুলো আমরা অবশ্যই। আমি অলওয়েজ হোপফুল, আমি যখন 12 ইয়ার্স এগো আমরা বাংলাদেশে এসেছিলাম ঢাকা রিজেন্সির মতো একটা হোটেল, আমরা প্রথম 5-স্টার হোটেল যেটা প্রাইভেট সেক্টরে আমরা করেছি, এর আগে সব গভর্নমেন্টের 2টা হোটেল ছিল, সো উই ওয়ার দ্য ফার্স্ট প্রাইভেটলি ওন 5-স্টার হোটেল। আমরা ইংল্যান্ডে বড় হওয়ার পরেও আমরা সাহস করে আমাদের মাদারল্যান্ডে এসেছি বিকজ উই আর ভেরি হোপফুল, এবং আমরা কিন্তু গত 12 বছর সাকসেসফুলি বিজনেস করেছি, এবং আই থিঙ্ক বাংলাদেশ ইজ এ গ্রেট প্লেস ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড দিস ইজ ওয়াই আই এম হিয়ার অ্যান্ড আই ইনভাইট অল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আর বেস। আমি বিভিন্ন কনফারেন্সে সেটা বলি যে আমাদের বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি, আই হ্যাভ ডান ইট, ইউ ক্যান ডু ইট, কাম টু বাংলাদেশ অ্যান্ড ইনভেস্ট। আমরা অত্যন্ত আনন্দিত যে সিলেটে এখন প্রবাসীরা সিলেটে ইনভেস্ট করতে আপনি আসছেন, তার কারণ আমরা আমাদের ভবন থেকে সব ধরনের লজিস্টিক সাপোর্ট করার জন্য আমরা অনলাইন সিস্টেম করেছি, এবং সেখানে আমাদের প্রত্যেক দাঁড়ার চেষ্টা করে আমরা তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাইছি। ইভেন যেটা আমরা বলছি যে ধরনের সহযোগিতা প্রয়োজন আমাদের এখানে আমরা সব ধরনের সহযোগিতা, এবং সেইখানে এখন প্রবাসীরা অনেক আগ্রহী, আমি আশাবাদী আগামী প্রতিদিনের মধ্যে আরও বাংলাদেশের প্রবাসীরা আছেন তারা আরও বেশি করে ইনভেস্ট করেন আমাদের দেশ থেকে আমরা সামনে।
اللهم صل على جميع الأنبياء والمرسلين والملائكة المقربين وعلى عباد الله الصالحين. اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله ولك الخلق كله وإليك يرجع الأمر كله. قبل أن يفصل لك دين بدين ترقي على القرآن يا الله ترقي على القرآن ترقي على القرآن والصلاة على القرآن তাদের ব্যবসার আপনার রহম ফরমাও করম ফরমাও মায়ার নজর ফরমাও তারা ব্যবসার হক বাহাই মাশাআল্লাহ মাটিতে আমাদের এনার্জি ভাইরা যেভাবে আপনি প্রথমে সিলেট বাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই সম্পর্কিত এবং সংস্কার করা সেই উদ্যোগ নিয়েছেন, এটা সাহস তারা আমাদের সন্ধ্যাখান্ড তৈরি করেছেন। আমরা আমাদের সিলেটের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ, আমাদের নতুন প্রজন্ম, আমরা যে আন্তর্জাতিকভাবে সিলেটে আমাদের অবস্থান রয়েছে সেটা এখানেই প্রতিফলিত হবে, সেটাই বাস্তবায়িত হবে। আমরা এই এই প্ল্যাটিনাম প্ল্যান যে আমরা বিভিন্ন অনুষ্ঠান করতে পারবো, বিভিন্ন সমাজের যুব সমাজ বলেন আর ব্যবসায়ী সমাজ বলেন পেশাজীবী বলেন, আমরা একটা আড্ডার জায়গা হয়েছে। আমরা এই আড্ডায় সবাই চিন্তিত হতে পারবো, যে যেখানেই থাকি, ঢাকায় থাকি, লন্ডনে থাকি, আমেরিকায় থাকি, দুবাইয়ে থাকি, সিলেটে আসলে আমরা ওই জায়গাটা বেছে নিব, আমাদের নতুনদের সাথে পুরনো নতুনদের সাথে একটা আনন্দের জায়গা। এটা সবুজ জানতে আমাদের প্রবাসী বা ফরেনার বা যারা একটু হাই স্ট্যান্ডার্ডে একটু আসবে, বসবে, কফি খাবে, ডাইন আউট করবে, একটু সময় পাস করবে, ওরকম কোনো ফেসিলিটি আসলে আমাদের নাই। এটা দেখার পর থেকে আমরা গত দু বছর থেকে একটা ফিজিবিলিটি স্টাডি করলাম, দেখলাম যে এরকম একটা ফেসিলিটি এই প্ল্যাটিনাম লাউঞ্জ হচ্ছে আমাদের একটা লাউঞ্জ, রেস্টুরেন্ট এবং একটা ব্যাংকুটিং বা কনফারেন্স ফেসিলিটি, কনভেনশন সেন্টার, যেখানে 200 লোকের ক্যাপাসিটি, আমরা যে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারেন। এবং লাউঞ্জটা হচ্ছে আপনি এখানে এসে ফাইন ডাইনিংয়ের দরকার নাই, ইউ ডোন্ট হ্যাভ টু হ্যাভ এ ফুল মিল, আপনি এখানে বসতে পারেন, মিটিং করতে পারেন, কফি, টি, বিজনেস ডিল, মিট ইউর ফ্রেন্ড, যে কোনো ধরনের গ্যাদারিং আপনি এখানে করতে পারেন। এবং আমরা উইল বি ওপেন টিল ভেরি লেট, আমরা প্রত্যেক দিন
সপ্তাহে 7 দিনই খোলা থাকবে, রাত 1টা পর্যন্ত থাকবে, এবং এখানে বসে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে মিট করতে পারেন। স্পেশালি আমাদের এনআরপি কমিউনিটি, বাংলাদেশের বাইরে আমরা বহু মানুষ এনআরপি কমিউনিটি হিসাবে পরিচিত। আমরা এই দেশে আসলে, আমরা সিলেটের বেশিরভাগ লোকই আমরা সিলেটের এলাকা থেকে গেছি, ওইখানে আসলে আমরা সবার সাথে মিট করার জন্য আমরা চাই এই জায়গাটা পরিচিত হোক, প্লাটিনাম লাউঞ্জ সবার মিলন মেলা হিসাবে এটা একটা এস্টাবলিশমেন্ট হোক, এবং এই জন্যই আমরা এনআরপি মার্কেটকে একটু প্রায়োরিটি দিচ্ছি। আমরা এনআরপিদেরকে স্পেশাল প্যাকেজ, স্পেশাল ডিসকাউন্ট, এবং এনআরপিদেরকে চিন্তা করেই আমাদের এই ফেসিলিটিটা আমরা তৈরি করেছি। আমরা আশা করব আমরা দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন, আপনারা দেশে আসলে, বেড়াতে আসলে আপনারা নিশ্চয়ই প্ল্যাটিনাম লাউঞ্জ ভিজিট করবেন, এখানে আসবেন, এখানে বসবেন, ফ্যামিলিদেরকে নিয়ে ডাইনিং করবেন এবং মিটিং করবেন, যে কোনো ফেসিলিটি, আপনার ছোটোখাটো অনুষ্ঠান, প্রায় 250 থেকে 300 লোক নিয়ে আমরা এখানে ছোটো গায়ে হলুদ, মেহেন্দি, বার্থডে, অ্যানিভার্সারি অথবা ছোটো কনফারেন্স, মিটিং, সংবর্ধনা সবই করতে পারবেন। তো আমি আশা করবো আপনারা দেশে আসলে নিশ্চয়ই প্ল্যাটিনাম লাউঞ্জ ভিজিট করবেন। আমাদের এটা হচ্ছে একটা লাউঞ্জ রেস্টুরেন্ট, এবং আপনি যদি আমাদের মেনু দেখেন, আমরা মেনুটার প্রাইস খুবই কম রেখেছি, আমরা প্রফিট মার্জিন উই নট লুকিং এট এ ভেরি হাই প্রফিট মার্জিন, এবং আমরা সিলেটের মার্কেটের সাথে কম্পিটিটিভ রেখে আমাদের প্রাইসগুলো ফিক্স করেছি, যাতে আমাদের প্রাইসটা ওই রকম 5-star বলতে কেউ ভয় না পায়। এখানে প্রাইসের জন্য আপনারা প্রাইস দেখলে দেখবেন ভেরি সিম্পল, রিজনেবল, ইভেন আমাদের সেট মেনু প্রাইসগুলো, একজন লোক এখানে আসলে 200 থেকে 300 টাকার মধ্যে সে মোটামুটি ডাইনিং করে চলে যেতে পারবে, দ্যাট ইজ এ ভেরি গুড প্রাইস, এবং আমরা প্রাইসটা প্রাইস সেন্সিটিভিটি চিন্তা করে আমরা আমাদের প্রাইস স্ট্র্যাটেজি ঠিক করেছি, যাতে বেশি হাই না প্রাইস হয়, সবার কাছে অ্যাফোর্ডেবিলিটিটা ব্যাপার মাথায় রেখেছি, এবং আমাদের ফুড কোয়ালিটি এবং চয়েস, আমরা একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, এখানে বাংলা ফুড যেমন থাকবে তার পাশাপাশি ইন্টারন্যাশনাল সব ফুড, ইভেন স্টেক, তারপরে কন্টিনেন্টাল মেনু সব কিছু আমরা এখানে একটা মাল্টি কিউজিন রেস্টুরেন্ট হিসেবে এইটাকে এস্টাবলিশ করতে চাই। এবং আমাদের এক্সপার্টিস হচ্ছে আমাদের ফুল ফুড অ্যান্ড বেভারেজ টিম, আমাদের ম্যানেজার হুজ F&B ম্যানেজার, হি ওয়ার্ক অ্যাব্রড ইন 5-star হোটেলস ফর 13-14 ইয়ার্স, আমাদের মেইন মাস্টার শেফ হুজ অলসো ওয়ার্ক ইন মরিশাস ফর অ্যাবাউট 10 ইয়ার্স ইন 5-star হোটেল, আমাদের ফুল টিম ইজ ভেরি এক্সপিরিয়েন্স, কামস ফ্রম লটস অফ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, এবং আমাদের সার্ভিস টিম অলসো ভেরি এক্সপিরিয়েন্স, আমাদের ট্রেনিং ইনস্টিটিউট ঢাকা রিজেন্সি ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমরা সবাইকে ট্রেনিং দিয়ে যাতে ওই ধরনের একটা স্ট্যান্ডার্ড আমরা এখানে মেনটেন করতে পারি, এবং ওই ধরনের একটা সার্ভিস লেভেল আমরা সবাইকে অফার করতে পারি। তো আমাদের ফুড যেমন আমরা খুব ভালো রাখবো ইনশাল্লাহ, আমাদের সার্ভিসটাও যাতে 5-star মানের হয় সেদিকে আমাদের খেয়াল আছে, এবং আমরা আশা করি আমরা এই সিলেটে, সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে আমরা একটা একটা হিস্ট্রি ক্রিয়েট করতে পারবো, এবং এই স্ট্যান্ডার্ডের যে ফেসিলিটি এটা কিন্তু আমাদের সিলেটের জন্য একটা প্রাইড, এবং আমরা সিলেট পার্ট অফ দি টাউন, কুমারপাড়া মেইন রোডে অবস্থিত, এটা কুমারপাড়া কমপ্লেক্সের 2টা ফ্লোর নিয়ে আমরা করেছি, প্রায় 6,500 থেকে 7,000 স্কোয়ার ফিট স্পেস আমরা এখানে, ভেরি হাই স্ট্যান্ডার্ড ইন্টেরিয়ার ডিজাইন করেছি, ভেরি কমফর্টেবল, এবং আপনারা আসলে নিশ্চয়ই এইগুলো ফিল অ্যাট হোম, স্পেশালি যারা এনআরবি বা ঢাকা থেকে আসবেন ওদের হাই এক্সপেকটেশন, এখানে আসলে ইউ গেট এভরিথিং ইউ ওয়ান্ট ইন টার্মস অফ ফেসিলিটি, look, environment, comfort, and also very high quality food. So we're looking forward to serve the people who come in here as a customer, and also anybody who feels that Bangladesh is a Sylhet location. I'm a kichu din aage dekhlam amar ek friend Facebook ekta status diyechilen je Sylhet e gelam kintu ekta bhalo real coffee pelam na, এই জন্য আমরা প্রায় 7.5 লক্ষ টাকা খরচ করে কফি মেশিন, প্রপার কফি মেশিন উইথ বিন আমরা এখানে প্রপার কফি সার্ভ করব। তো আপনারা যারা দেখছেন এখানে এভরিথিং ফ্রম রিয়েল কফি টু রিয়েল ফ্রুট জুস টু রিয়েল ফুড, অ্যান্ড উই লুক ফর টু সার্ভ দি সিলেটি কমিউনিটি হিয়ার ইন দি হার্ট অফ সিলেট ইন কুমারপাড়া, স্পেশালি এনআরবি কমিউনিটি যারা আসবেন বাংলাদেশে আসলে মেক শিওর ইউ ভিজিট প্ল্যাটিনাম লাউঞ্জ,
and we look forward to serve you, and we make sure that you remember this place for the service quality and also the food quality. But Eta is one of its kind, very nice, among the upscale market. So, I'm on a boy. This is a change of this is the game of the This will become a popular around place for you.
I'm